দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড দল। যে দলে জায়গা হয়নি বাহাতি স্পিনার এজাস প্যাটেল কিংবা নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের। কেন উইলিয়ামসন চোটে পড়ায় তার জায়গায় কিউইদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। চোট কাটিয়ে ফিরেছেন ডেভন কনওয়ে। পেস বোলারদের মধ্যে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নীল ওয়েগনার ও কাইল জ্যামিসন এই চারজনকে বাংলাদেশের বিপক্ষে পাচ্ছে নিউজিল্যান্ড। সঙ্গে রাখা হয়েছে ম্যাট হেনরিকেও। 13 সদস্যের কেউই স্কোয়াডে একমাত্র স্পিনিং অপশন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। সিরিজের প্রথম টেস্ট নতুন বছরের প্রথম দিন থেকে মাউন্ট মঙ্গানুইতে, দ্বিতীয় টেস্ট 9 জানুয়ারি থেকে ক্রাইস্ট চার্চে।